সমস্যাটা হলো দুইল তো দাদাকে ছেড়ে কোথাও যেতেই চাইছে না। সে কি কেন? কারণ ডাক্তার বারণ করেছে, ও তো ও দাদাকে বলেই দিল ও বাপের বাড়ি যাবে না, ও বোনের বিয়েতে যাবে না। ও দিদি, কি এত চাইছো ঠাকুরের কাছে? কি আর চাইবো বল, সকলের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ব্যাস এইটুকুই। সেই সঙ্গে এটাও চাও দিদি, তোমার বড় মেয়েকে তিনি যেন একটু সুমতি দেন। বয়স যত বাড়ছে তত তার দুর্মতিও বেড়েই চলেছে। জানিস আমার না কিরকম যেন ভয় ভয় করছে। ভয় তো করবেই দিদি, ঘর শত্রু বিভীষণ ঘরেতে থাকলে ভয় করবে না? আমার ভয় অন্য জায়গায়। অপু, দিদি অপু যদি শেষ মুহূর্তে রায়ের কানে কোনো কুমন্ত্রণা দেয়। কি বলছিস ছোটু? আমি রায়কে কুবুদ্ধি দেব? আমি? তোমরা এই কথাটা ভাবতে পারলে? কি করে পারলে বলো তো? আমার মাথাটা খুব ধরেছে, তুমি আমার একটু পাশে বসবে প্লিজ? এতদিন তো তুমি বলতে তোমার মাথা ব্যথার জন্য কারণ হচ্ছে আমি, তা হঠাৎ করে জোর করে কেন নিজেকে বদলাবার চেষ্টা করছো রুদ্র? এটা হয় না দোয়েল, তোমাকে রায়ের বিয়েতে যেতেই হবে। শোনো রুদ্র, তুমি কেন ভুলে যাচ্ছ? তোমার বাবা অসুস্থ বলেই আমি যেতে চাইছি না, আর তুমি কিনা ছেলে হয়ে বেড়াতে যেতে চাইছো, আমাকে জোর করছো। ছি রুদ্র, তোমার লজ্জা করে না? সেই কারণে তোমার বাবা তোমার সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। কেন তুমি ব্যস্ত হচ্ছ বলো তো? আমি একদম ঠিক আছি। সত্যি ঠিক আছিস? হ্যাঁ। তাহলে যা না, তোর বাবার পছন্দ করা পাত্রী একবার দেখে আয় না গিয়ে। মা, তোর আপত্তির কারণটাও কি জানতে পারবো না? জানতে হয়তো পারবে, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। সন্দীপ, কৃষানুর জামিন হয়ে গেছে। কি বলছো মা? কৃষানুর জামিন হয়ে গেছে? কে করার ওই জামিন? কেন, তোর আদরের বোন অপু। অপু, তুই এইভাবে আমাদের সকলকে অপমান করলি কেন রে? দেখ দাদা, কৃষানু প্লিজ প্লিজ তুই এখান থেকে যা। দাদা তুই এবার কথাটা শুন প্লিজ। অপর্ণা প্লিজ, এবারেতে যদি কেউ দোয়েলকে রাজি করাতে পারে সে হলো মীরা। মীরা যদি দোয়েলকে বুঝিয়ে বলে তাহলে দোয়েল সুর করে বাপের বাড়ি পৌঁছে যাবে। মীরার কথার যে অনেক ক্ষমতা রুদ্র, ক্ষমতা না থাকলে কি তুই আর তোর বাবা মীরার কথায় উঠপোষ করতিস? বাবা তুমি বলে দাও আমি কি করব। এই ঘটনার জন্য সবাই বলছে আমি নাকি দোষী, আমি রায়ের ক্ষতি করব। বাবা বুবু, রাই তুই এখানে? কাকিমা তো আসতেই দিচ্ছিল না, বলছিল অন্য ঘরে ঘুমোতে। আমি রাজি হইনি। এখন ঘুমানোর সময় নয় রায়।